Dear Shikhati, how are you? Hope you are so well by the grace of Almighty Allah. I am your teacher. I am also great because after a long time, I can take some classes on English because the students are absent from school for a long time. So today, I am going to take a class on Class 6-7 English second paper. My today's topic is be verb and have verb. Priyo shikkhartira, amra jani je verb ki je word dara kono kaj kora bujhay, howa bujhay ba thaka bujhay. That means howa, thaka ebong kaj kora bujhay je word dara ei tinta shorto bujhabe take amra verb bolbo. So আজকে আমাদের জানার বিষয় বি ভার্ব এবং হ্যাভ ভার্ব। তার পূর্বে প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে আমি একটু টেন্স সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি যে টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যার স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট পাস্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট এবং ফিউচার ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল অক্সিলারি ভার্ব মূল ভার্ব টু প্রেজেন্ট ফ্রম ভি ওয়ান প্লাস অবজেক্ট প্রিয় শিক্ষার্থী আমরা এখন দেখবো বি ভার্ব বি ভার্ব মানে হচ্ছে হওয়া বোঝানো সো বি ভার্ব প্রতিটি ভার্বের যেমন তিনটি ফর্ম থাকে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তো আমরা এখানে দেখতে পাচ্ছি বি ভার্ব মানে হওয়া অর্থে অ্যাম ইজ আর এবং বি এই চারটিকে আমরা প্রেজেন্ট ফর্ম সংক্ষেপে ভি ওয়ান বলবো ওয়াজ ওয়্যার পাস্ট ফর্ম তাকে আমরা ভিজু বলবো এবং বি পাস্ট পার্টিসিপল ফর্ম ভি থ্রি বলবো আমি পূর্বে বলেছি বি ভার্ব মানে হচ্ছে হওয়া বোঝায় যেমন আমরা উদাহরণ দিতে পারি এখানে হাসান ইজ এ স্টুডেন্ট হাসান হয় একজন শিক্ষার্থী তাহলে আমরা দেখতেছি হাসান এখানে সাবজেক্ট ইজ হচ্ছে ভার্ব এবং স্টুডেন্ট হচ্ছে কমপ্লিমেন্ট তাহলে আমরা ইজকে আমি কি বলতে পারি ইজ ভি ওয়ান তাহলে হাসান হয় একজন শিক্ষার্থী তাহলে এই জিনিস আমরা বলতে পারি একটি বি ভার্ব মানে হওয়া বোঝা আর ইজটা আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে তাহলে এই টেন্সটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ আমরা দ্বিতীয় উদাহরণে যাব মাই সিস্টার আমার বোন ওয়াজ এ ডক্টর আমার বোন একজন ডাক্তার ছিলেন এটা অতীতে এবং আমরা দেখতে পাচ্ছি ওয়াজ ওয়্যার বি ভার্বের ভিটি হচ্ছে ওয়াজ এবং ওয়্যার সো মাই সিস্টার সাবজেক্ট ওয়াজ ওয়্যার হচ্ছে মূল ভার্বের ভিটি এবং হওয়া বোঝাচ্ছে আমার বোন ছিল একজন ডাক্তার তাহলে এটি হবে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট তাহলে এটি হবে পাস্ট ইনফিনিট টেন্স শিক্ষার্থী আমরা শেষ উদাহরণটি যাব কামাল উইল বি এ টিচার কামাল একজন শিক্ষক হবে এখানে আমরা দেখতে পাচ্ছি ফিউচার ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট তাহলে আমরা এখানে কি পাচ্ছি কামাল হচ্ছে কর্তা বা সাবজেক্ট শ্যাল অথবা উইল হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব ফিউচার ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব এবং বি বি এখানে হচ্ছে মূল ভার্বের ভি ওয়ান আমরা দেখেছি এখানে বি বি হচ্ছে ভি ওয়ান বি ভার্বের বি একটি ভি ওয়ান ফর্ম মানে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল অক্সিলারি ভার্ব মূল ভার্বের বা ভি ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট এটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স ফিউচার ইনডিফিনিট টেন্স তাহলে আমরা আবারও ক্লাসটি আমরা যদি লক্ষ্য করি হাসান ইজ এ স্টুডেন্ট হাসান হয় একজন ছাত্র এখানে ইজের অর্থ হচ্ছে হয় তাই সাবজেক্ট প্লাস ভার্ব ফর্ম প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মাই সিস্টার ওয়াজ এ ডক্টর আমার বোন ছিল একজন চিকিৎসক তিনি ছিলেন এবং হওয়া অর্থে বুঝিয়েছে তাই আমরা এখানে বলতে পারি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স এবং কামাল উইল বি এ টিচার কামাল একজন শিক্ষক হবে তাহলে আমরা এখানে দেখতেছি জি এখানে ভি ওয়ান এবং অক্সিলারি ভার্ব হচ্ছে উইল সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন কে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স বলতে পারি এভাবে আমরা খুব সহজেই বিভাগকে আমরা আত্মস্থ করতে পারি এবং প্রিয় শিক্ষার্থী তোমরা বিভাগ দিয়ে রাইট ফর্ম ভাব বা যে কোনো শূন্যস্থান পূরণের অর্থ নিয়ম জানতে পারবে
আমরা এখন সংক্ষেপে ভ্যাট ভাষ্য দেব। আমি পূর্বে ভাবের সংজ্ঞা বলেছিলাম যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা হওয়া এবং থাকা বোঝায় তাকে আমরা ভার্ব বলি। ভার্ব ভার্ব এখানে আমরা বলতে পারি থাকা অর্থে কর্তার কোনো কিছু আছে। আমার যেমন একটি কলম আছে, আমার একটি স্কুল আছে, আমার একটি মোটরসাইকেল আছে, এরকম থাকা অর্থে কর্তার কোনো কিছু অধিকারে আছে এরূপ বুঝালে আমরা তাকে আমরা ভার্ব ভার্ব বলতে পারি। ঠিক আমরা হ্যাভ ভার্বকেও আমরা ড্রেস আকারে প্রকাশ করলে কি পাই কোনো শিক্ষার্থী আমরা দেখবো এখানে হ্যাভ এবং হ্যাজ। আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বলতে পারি হ্যাড, ভার্বের পাস্ট ফর্ম বলতে পারি এবং হ্যাডটি আবার আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল বলতে পারি। চলো আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হওয়া যাক। আই হ্যাভ স্মার্টফোন, আমার একটি স্মার্টফোন আছে। প্রিয় শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি আই এখানে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে এখানে হ্যাভ ভার্বের ভার্ব ওয়ান এবং স্মার্টফোন হচ্ছে একটি অবজেক্ট বা এক্সটেনশন বলতে পারি আমরা এটাকে অতিরিক্ত অংশ। প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা এটাকে আই হ্যাভ এ স্মার্টফোন, আমার একটি স্মার্টফোন আছে। হ্যাভ দ্বারা এখানে কর্তার কোনো কিছু থাকা বুঝিয়েছে। সো এটি সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট কোনটা হতে পারে শিক্ষার্থী গেস করো। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট, তাহলে এটাকে বলতে পারি আই হ্যাভ এ স্মার্টফোন, আমার একটি স্মার্টফোন আছে। যদি সাবজেক্ট আই হ্যাভ ভি ওয়ান স্মার্টফোন অতিরিক্ত অংশ, তাহলে এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যে হ্যাভ স্টোরি বুকস, প্রিয় শিক্ষার্থী আমরা এখানে দেখতে পাচ্ছি দে তাদের হ্যাড ছিল সাম স্টোরি বুক, তাদের কিছু গল্পের বই ছিল। তাহলে আমরা এখানে বুঝতে পাচ্ছি সাবজেক্ট এবং হ্যাড ভার্বের এটি ভি টু ফর্ম, তাহলে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম বা ভি টু আর অতিরিক্ত অংশ। তাহলে আমরা এটা কোন টেন্স বলতে পারি প্রিয় শিক্ষার্থী, নিঃসন্দেহে পাস্ট ইনডিপেন্ডেন্ট টেন্স, বিকজ সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট যে সেন্টেন্স এই স্ট্রাকচারটি ফলো করে তাকে আমরা পাস্ট ইনডিপেন্ডেন্ট টেন্স বলতে পারি। তাহলে এটা সাবজেক্ট প্লাস হ্যাড মূল ভি ভার্বের ভি টু প্লাস অতিরিক্ত অংশ, তাহলে এটি হচ্ছে পাস্ট ইনডিপেন্ডেন্ট টেন্স। প্রিয় শিক্ষার্থী আমাদের আজকের ক্লাসের শেষ উদাহরণটা আমরা গ্রহণ করব। শি উইল হ্যাভ এ ম্যাজিক পেন, শি উইল হ্যাভ তার থাকবে এ ম্যাজিক পেন, তাহলে শি এখানে কর্তা, উইল এখানে অক্সিলারি ভার্ব এবং হ্যাভ হচ্ছে মূল ভার্বের হ্যাভ ভার্বের ভি ওয়ান। শিক্ষার্থী আমরা বলতে পারি ফিউচার ইনডিপেন্ডেন্ট টেন্স সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী শি সাবজেক্ট, শ্যাল অথবা উইল অক্সিলারি ভার্ব এবং হ্যাভ হচ্ছে এখানে হ্যাভ ভার্বের ভি ওয়ান। আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যাভ ভার্বের ভি ওয়ান হ্যাভ হ্যাজ, এখানে হ্যাভ বসছে ভি ওয়ান। শি উইল হ্যাভ এ ম্যাজিক পেন, তার একটি জাদুর কলম থাকবে। তাহলে এভাবে আমরা অবশ্যই আমরা বি ভার্ব হ্যাভ ভার্ব এবং বি ভার্ব হ্যাভ ভার্বের মাধ্যমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা আত্মস্থ করতে পারবো অতি সহজেই। তোমরা বাসায় অবশ্যই এসব খাতায় লিখবে এবং খাতায় লিখে লিখে বিষয়গুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে এবং উদাহরণ তৈরি করবে। যখন স্কুল খুলবে তোমরা আমাকে বাড়ির কাজগুলো দেখাবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, অবশ্যই তোমরা ঘরের বাইরে গেলে মাস্ক পরবে এবং বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ডের অধিক সময় হাত ধুবে। করোনা ভাইরাস থেকে নিজে সুরক্ষিত থাকবে এবং তুমি ও তোমার পরিবারকে সুরক্ষিত রাখবে। আল্লাহ হাফেজ।